আজকে একটা উৎপটান ভিডিও বানাবো চিন্তা আমি ভয় পেয়ে গেলাম আমি কি সত্যি মারছি মানে তোমরা পুরুষেরা বউকে দেখে এত ভয় পাও কেন না আমি মানে ম্যাক্সিমাম ছেলে মানুষকে বলতে শুনেছি যে বউকে দেখে অনেক ভয় পায় আমরা কি বাঘ না ভালো যা আমাকে আমাদেরকে দেখে ভয় পেতে হবে এখন এখানে কথা আছে সেটা হচ্ছে যে পুরুষ মানুষ বিয়ের আগে প্রেমিকাদের ভয় পায় ভয় পায় এই অর্থে যে তারা আসলে অনেক ভালোবাসে তো তাই প্রেমিকা কোনো কিছুতে মানে ভালোবাসা একতরফা তাই না না ভালোবাসা উভয় তরফাই কিন্তু বিষয় হচ্ছে যে এই যে প্রেমিকা মন খারাপ করবে তারপর হচ্ছে রাগ করবে রাগ করে কথা না বলে থাকবে এইগুলো তো আমরা সহ্য করতে পারি না আমরা অনেক ভালোবাসি সেই কারণে আমরা ওই জিনিসটাকে ভয় পাই ঠিক আছে আর বিয়ের পরে যেটা হয় সেটা হচ্ছে সংসারে অশান্তিকে আমরা ভয় পাই হ্যাঁ আসলে বউদের ভয় পাই তা না কিন্তু ওই যে বউরা রাগ করে থাকবে বা রাগ করে কথা কাটাকাটি হবে ঝগড়াঝাটি হবে মানঅভিমান হবে সারাদিন কাজকর্ম করে এসে বাসায় এসে এইসব অশান্তি হবে এই জিনিসটা আমরা চাই না সেই কারণে ওই অশান্তি যাতে না হয় সেই কারণে আমরা বউদের থেকে একটু ভয় ভয়ে থাকে যে কখন না রাগ করে ফেলে কখন মানে এক্স্যাক্টলি বউদেরকে ভয় পাও নাকি অশান্তি না না আমরা বাসার অশান্তিটাকে ভয় পাই আমরা আসলে বউদের ভয় পাই অশান্তি আর তোমরা তৈরি করো না আমরা তো আমরা কিভাবে তৈরি করি আমরা তো সারাদিন বাসার বাইরে কাজকর্ম করে রাত্রিবেলা বাসায় ফিরি এবং আমরা প্রত্যাশা করি যে বাসায় একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এইভাবে কখনোই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে না কারণ তোমরা সারাদিন বাইরে থাকো বাসার মানুষটা কেমন আছে কি না আছে সেই খোঁজ তো রাখো না সারাদিন পর বাসায় এসে নিজের মতো বিছানায় লাটা মেরে শুয়ে পড়ো লাটা মেরে শুয়ে কি করে না আমরা দেখো আমরা তো সারাদিন শান্তি তখনই থাকবে যখন বাইরের মানুষটা বাসায় সময় দেবে বুঝছো তো আমরা তো বাইরে কাজ করি তো তোমাদের জন্যই আবার এক্সট্রা কিভাবে সময় দেবে তাহলে তো বাইরের কাজ করে ফেলে রেখে বাসায় বসে থাকতে হবে কেন বিয়ের আগেও তো বাইরে কাজ করতে তখন সময় কিভাবে দিতে তখন মেসেজের পর মেসেজ ভিডিও কলের পর ভিডিও কল ভয়েস কলের পর ভয়েস কল তারপর পাঁচ মিনিট যদি ফোনটা ধরতে দেরি হয়েছে তাহলে কি হয়েছে তোমার কি হয়েছে এই তুমি কই আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমার প্রেসার বেড়ে যাচ্ছে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে মানে এইগুলা করতে আর বিয়ের পর সম্পূর্ণই উল্টা মানে এরকম কেন শোনো বিয়ের আগে হচ্ছে প্রেম আর বিয়ের পরে হচ্ছে সংসার আর সংসার মানে দায়িত্ব তাই না তো আমরা আসলে এই যে দায়িত্বটা পালন করি কাদের জন্য দায়িত্বটা পালন করি তোমাদের জন্য তো তার মানে বিয়ের পরে আমরা যে না না আমরা যে সময়টা বাইরে দিই ওই সময়টা আসলে তো তোমাদের জন্যই দিই হইছে এইবার আরেকটা কথা বললে একদম মেরে দিব মানে কথা বলাও যাবে না ভাই ঠিক আছে কি ঠিক আছে কথা বলা যাবে না মানে আমি কি মানা করছি